আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে আমার পরিচয়টা দিয়ে নেই, আমি মুসাম্মাদ আকলিমা আক্তার, সহকারী শিক্ষক আফানুল্লাহ উচ্চ বিদ্যালয় মাহিগঞ্জ রংপুর। প্রিয় শিক্ষার্থীরা, মানুষ সামাজিক জীব, মানুষ দলবদ্ধভাবে বসবাস করাই হচ্ছে তার স্বভাব। এভাবে বসবাস করতে গেলে প্রয়োজন তার একে অন্যের সঙ্গে সহযোগিতা, আর এই সহযোগিতাপূর্ণ মনোভাব রাখতে গেলে প্রয়োজন বিভিন্ন ধরনের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠা। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হবে প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সংস্কৃতি নিয়ে। মৌর্য শাসনের পূর্বে বাংলার অধিবাসীদের মধ্যে রাজনৈতিকভাবে তেমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি বা পরিচয় গড়ে ওঠেনি। এ সময়ে সমাজ বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল, আর একেই বলা হতো কৌম সমাজ। সামাজিক প্রথা, এ যুগের অনেক সামাজিক প্রথা ও আচার আচরণের প্রভাব পরবর্তী সময়ের হিন্দুদের মধ্যে বেশ লক্ষ্য করা যায়। যেমন শিবে গীত গাওয়া, বিয়েতে গায়ে হলুদ, মেয়েদের কপালে সিঁদুর দেওয়া ইত্যাদি। তখন হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শৈব ও শূদ্র, এ চারটি বর্ণের বিভাজন ছিল। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শৈব ও শূদ্র। প্রত্যেকটা জাতিরই আলাদা আলাদা পেশা বা কর্ম ছিল। ব্রাহ্মণ, আমরা প্রথমে ব্রাহ্মণের পেশা নিয়ে কথা বলবো। ব্রাহ্মণদের পেশা ছিল অধ্যয়ন এবং অধ্যাপনা। তারা জাতিগত দিক দিয়ে বেশ উঁচু স্থানে অবস্থান করত। তারপর ক্ষত্রিয়দের পেশা ছিল যুদ্ধ করা। তারপর শৈবদের পেশা ছিল ব্যবসা করা। সবচেয়ে নিম্ন শ্রেণীর জাতি হচ্ছে শূদ্র, তাদের পেশা ছিল মাছ ধরা এবং ছোট ছোট কাজ করা। ব্রাহ্মণ ছাড়া বাকি সব ধরনের, সব বর্ণের মানুষেরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকত। সাধারণত একই জাতির মধ্যে বিবাহ প্রথা ছিল, তবে উচ্চ শ্রেণীর বর এবং নিম্ন শ্রেণীর কন্যার মধ্যে বিবাহ প্রথা ছিল। তো কিন্তু এক সময়ে গিয়ে এসব ব্যাপারে কঠোর নিয়ম চালু হয়। সে যুগে অবরোধ বা পর্দা প্রথা ছিল না। আবার মেয়েদেরকে স্বাধীনতাও দেওয়া হতো না। বাংলার মেয়েদের কোনো প্রকারই স্বাধীনতা ছিল না। একটি বিবাহ ছিল তখনকার নিয়ম, তবে
পুরুষেরা বহু স্ত্রী রাখতে পারত। বিধবাকে নিরামিষ আহার করে সব প্রকার বিলাসিতা ত্যাগ করে চলতে হতো। স্বামী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে একই চিতাতে স্ত্রীকেও সহমরণে যেতে হতো, আর এই প্রথাকেই বলা হতো সতীদাহ প্রথা। ধন সম্পত্তিতে নারীদের কোনো অধিকার ছিল না। বাঙালির প্রধান খাদ্য বর্তমান যেমন ভাত মাছ ডাল শাকসবজি দুধ দই ইত্যাদি, তখনও এসব খাদ্যেরই প্রচলন ছিল। নরনারীরা যথাক্রমে যে পোশাক পরিধান করত তার মধ্যে ছিল শাড়ি ধুতি পাঞ্জাবি ইত্যাদি। তখনকার দিনে নানা রকম খেলাধুলা ও আমোদ প্রমোদেরও ব্যবস্থা ছিল। পাশা ও দাবা খেলার প্রচলন ছিল। অন্নপ্রাশন বিয়ে শ্রাদ্ধ ইত্যাদি সামাজিক আচার আচরণ অনুষ্ঠান যে যুগে সে যুগেও প্রচলিত ছিল। ১২ মাসে ১৩ পার্বণ অনুষ্ঠিত হতো। মুসলমান সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলার মধ্যযুগের সূচনা হয়, আর এ যুগে বাংলার সমাজ সংস্কৃতির ওপর রূপ পাল্টে যায়। বাংলা চিরকালই কৃষিপ্রধান দেশ ছিল। প্রাচীনকালে অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভর করে জীবনযাপন করত। তারা বাড়ির আশেপাশের জমি চাষাবাদ করে সংসার চালাত। যারা জমি চাষ করত এবং কোনোভাবে জমি ভোগ করত, তাদেরকে নির্দিষ্ট একটা কর দিতে হতো। এবার আসি আমরা, ভূমি কত প্রকার? ভূমি প্রধানত তিন প্রকার। ভূমি প্রধানত তিন প্রকার, তিন প্রকার। ১ বাস্তু, ২ ক্ষেত্র, ৩ খিল। তাহলে আমরা এবার ভূমি নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের আসছে ভূমি বাস্তু। আমরা জেনে নেই বাস্তু কাকে বলে। বাস্তু হচ্ছে ঘর বাড়ি তৈরি করে বসবাস করার উপযোগী যে ভূমি তাকে বলা হয় বাস্তু। তারপর আসতেছে আমাদের ক্ষেত্র, ২ নম্বর ক্ষেত্র। ক্ষেত্র হচ্ছে যে ভূমি উর্বর এবং চাষাবাদের উপযোগী, উর্বর এবং চাষাবাদের উপযোগী, এমন ভূমিকে বলা হয় ক্ষেত্র। তারপর ৩ নম্বর আসতেছে খিল। খিল ভূমি বলতে আমরা বুঝি উর্বর কিন্তু পতিত। পতিত বলতে আমরা বুঝি যে জমিটা পড়ে থাকে এমন, তাহলে উর্বর কিন্তু পতিত, এমন ভূমিকে বলা হয় খিল। বাংলাদেশ কৃষি প্রধান হলেও অতি প্রাচীনকাল হতেই এখানে নানা প্রকার শিল্পজাত দ্রব্য তৈরি হতো। বস্ত্র শিল্পের জন্য বাংলা প্রাচীনকাল থেকেই বিখ্যাত হয়ে উঠেছিল। বিশ্বখ্যাত মসলিন নিয়ে আমরা কথা বলতে পারি। একসময় এই মসলিন ঢাকার তাঁতশিল্পীরা তাদের মনের মাধুরী দিয়ে, তাদের সৌন্দর্য পিপাসু মন দিয়ে সূক্ষ্ম ও মিহি সুতা দিয়ে এই মসলিন তৈরি করত। তখনকার মুঘল বাদশা এবং বেগমদের এই মসলিন কাপড় ছিল খুব পছন্দনীয় এবং বিলাসবহুল একটি বস্ত্র।
এই মসলিন কাপড় সম্পর্কে আমরা আরো জেনেছি যে কয়েক শত গজ মসলিন কাপড় একটা ছোট্ট আংটির ভেতরে দিয়ে প্রবেশ করানো সম্ভব হতো। বঙ্গে কৃষি ও শিল্পদ্রব্যের প্রাচুর্য ছিল, তাই বঙ্গের সঙ্গে প্রাচীনকালের পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য চলত। শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে বাংলার বাণিজ্য যথেষ্ট প্রসার লাভ করেছিল। স্থল ও জল উভয় পথেই বাণিজ্যের আদান প্রদান চলত। শিল্পের উন্নতি ও ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে বাংলার ধন সম্পদ ও ঐশ্বর্যের দিক দিয়ে প্রচুর বৃদ্ধি পেয়েছিল। প্রাচীনকালে হয়তো ক্রয় বিক্রয় এবং ব্যবসা বাণিজ্যের জন্য বিনিময় প্রথা প্রচলিত ছিল। সম্ভবত খ্রিস্টপূর্ব চতুর্থ দশকের পূর্বে বাংলায় মুদ্রার প্রচলন আরম্ভ হয়। বিভিন্ন সময়ে বঙ্গদেশে বিভিন্ন প্রকার মুদ্রা চালু থাকলেও এখানে কড়ি সবসময় কম মান হিসেবে ব্যবহৃত হতো। কুটির শিল্পের প্রাচীন বাংলা অত্যন্ত সমৃদ্ধ ছিল। গ্রামের লোকদের দরকারি সব জিনিসপত্র গ্রামেই তৈরি হতো, যেমন মাটির হাঁড়ি পাতিল, লোহার দা বটি ছুরি, এসব কিছুই আমাদের গ্রামেই তৈরি হতো। এছাড়া জলের পাত্র, তীর, বর্ষা, তলোয়ার প্রভৃতি যুদ্ধের অস্ত্রসহ তৈরি হতো। শিক্ষার্থীরা, আজকে আমরা এই পাঠ আলোচনা করে যতটুকু জানলাম, এখানে ছোট ছোট কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি। এই প্রশ্নগুলো পরবর্তীতে পরীক্ষায় তোমাদের এমসিকিউ আকারে আসতে পারে, সেজন্য এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে মাথায় রাখার চেষ্টা করবে। আমি আজকে এই পাঠের ওপর তোমাদেরকে কয়েকটি প্রশ্ন বাসায় অনুশীলন করার জন্য দিচ্ছি। আশা করি তোমরা বাসায় এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে অনুশীলন করবে। বাড়ির কাজ প্রশ্ন নং এক, হিন্দুদের জাতি ভেদ প্রথা ব্যাখ্যা করো। দুই, প্রাচীন বাংলার কুটির শিল্পের বর্ণনা দাও। তিন,
বাংলার মুসলিম কাপড় সম্পর্কে সংক্ষিপ্ত সরি সংক্ষেপে লেখো। তাহলে তোমাদেরকে আমি এই পাঠের উপর তিনটা প্রশ্ন বাসায় অনুশীলন করার জন্য দিয়েছি। আশা করি তোমরা এই প্রশ্নগুলো বাসায় অনুশীলন করবে এবং পরবর্তীতে এগুলো তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতির কাজে লাগাবে। আমরা একটা দুর্যোগের মধ্যে দিয়ে অতিবাহিত করতেছি সময়, আশা করি আমরা আবার স্কুলে আসতে পারব, আশা করি আবার আমরা ক্লাসে উপস্থিত হতে পারব। তোমরা ঘরে থাকো এবং করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো মেনে চলো। আবার তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আমার দেখা হবে এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, খুদা হাফেজ।